আমার পাশে দেখছেন চারা রোপণ যন্ত্র। তো এই চারা রোপণ যন্ত্রটা কি কাজে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন, জাস্ট যারা মালচিং ব্যবহার করেন তাদেরকে নর্মালি কি করতে হয়, বারবার ওই জায়গাটা গর্ত করতে হয়, কোনো গরম কিছু দিয়ে ফুটা করতে হয়, তারপরে চারা এখানে দিতে হয়। তার মানে এই পুরো কাজটাকে আমরা খুব ইজিলি করতেছি জাস্ট একটা যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে চারা রোপণ যন্ত্র। দেখতে পাচ্ছেন চারা রোপণ যন্ত্রটা একটু আধুনিক, জাস্ট এখানে দেখেন আমরা এই যে চারাগুলো পুরোটা কীভাবে দিচ্ছে, একটা করে চারা ওখানে ফেলে দিচ্ছে, প্লাস যখনই চাপ দিচ্ছে এ দেখেন চারাটা কিন্তু ওখানে বসে গেছে। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করেছি, ওই যে ওই জায়গায় দেখছেন একটা লাঠি দিয়েছি এক ফিট পর পর, কারণ আমরা এক ফিট পর পর এই চারাগুলো দিব। তো ওই ইন্ডিকেটরটা কী করতেছে যে যখনই আপনি চারা একটা রোপণ করছেন ওখানে একটা দাগ দিয়ে দিচ্ছে, ওই দাগের কারণে পরের বাসে ওই জায়গাতে চারা দিতে পারবে। এখন আপনি যদি আলাদা লোক নিয়ে এই জায়গার কাজটা করতেন, সেটার জন্য আপনাকে একটা লোক নিতে হতো, সে কী করতো একবার করে গর্ত করতো, একটা ফুটা করতো, সেখানে মাটি নিত, আবার একটা করে চারা বসাতো, এটা অনেক লেন্দি প্রসেস। তো আমরা একটা যন্ত্রের মাধ্যমে এই কাজটাকে সহজ করেছি, আশা করি আপনাদেরও এটা খুব কাজে দিবে। যেহেতু এটা ফুলকপির চারা, খুবই ছোটো ছোটো চারা, এইগুলোকে জাস্ট এরপরে আমরা পলিথিনটাকে জাস্ট ওর মাথাটা বের করে দেবো, তারপরে অলরেডি দেখেন বড় চারাগুলোর মাথা বের হয়ে গেছে। তো এই ছোট্ট একটা যন্ত্র আপনার কিন্তু কাজের দিকটা চেঞ্জ করে দিতে পারে। যদি এই চারা রোপণ যন্ত্র প্রয়োজন হয় আমাদের নাম্বারগুলোতে কল করবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কৃষিবাণী কৃষিবাদ।